সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানে রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা হতে সালমানে রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউ মার্কেট থানায় রুজুকৃত মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।